চলচ্চিত্র পুরস্কার আজকে যারা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন, আপনারা জানেন একসময় খুবই মানে পুরস্কার এটা একটু কমই ছিল, আমরা এখন চেষ্টা করছি সেটা একটু বাড়াতে। আর চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে আমরা সরকারের পক্ষ থেকে কিছু অনুদান দেওয়া হয়, যে এই অনুদানও আসলে আমি এখন বলবো, আমাদের যেহেতু মন্ত্রী এখানে উপস্থিত আছে, এখন কিন্তু এই করোনাকালীন সময়ে অর্থনৈতিক মন্দা এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে সব কিছুর দাম কিন্তু বেড়ে গেছে, মূল্যস্ফীতি দারুণভাবে বেড়ে গেছে। সেখানে এই এই মুহূর্তে আমরা যে অনুদানটুকু যে পরিমাণ দিচ্ছি, এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ বা আমি যদি যেটাই করি সেটা কিন্তু যথেষ্ট না, এটা একটু বাড়াতে হবে। তো আমি এটা দেখি আগামী বাজেটে আমি নিজে ওটা উদ্যোগ নেব যে এই অনুদানের পরিমাণটা বাড়িয়ে দেওয়া, যাতে আমাদের কারণ আমি 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 বলে দিচ্ছি যে 25 লক্ষ টাকা একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য কিছুই না, এটা কখনো কোনো কাজই হবে না, বাস্তবতা। আর মানে স্বল্প দৈর্ঘ্যের জন্য মাত্র 20 লাখ টাকা, এটা হয় না। আরো একটা ভালো পরিমাণ থাকলে পরে আমি মনে করি আরো ভালো সিনেমা হবে। আমি আমি দেখেছি যে আমাদের এই যে এখন একটা সকলের মাঝে যে একটা আলাদা মেধা আছে, শক্তি আছে, চিন্তা শক্তি আছে এবং একটা আর্টিস্টিক মনোভাব, শৈল্পিক মনোভাবটা আছে, আর সেই সাথে সাথে সবথেকে বেশি আপনারা লক্ষ্য করবেন যে জীবনধর্মী শিল্পগুলি যখন হয়, সিনেমাগুলি হয়, সেগুলি কিন্তু মানুষকে বেশি আকর্ষণ করে, কারণ মানুষ তার জীবনের প্রতিচ্ছবিটা সেখান থেকে পায়। আবার একটা সিনেমা পারে একটা মানুষের জীবনটা পাল্টে দিতে বা একটা সমাজের জীবনটা পাল্টে দিতে, সিনেমা নাটক সব ক্ষেত্রেই কিন্তু এর একটা অবদান থাকে। কাজে আমি মনে করি যে আমাদের গত কিছুদিনে আমরা দেখলাম অনেকগুলি সিনেমা হয়েছে যেটা সত্যি আন্তর্জাতিক মানসম্পন্ন এবং দেশের মানুষও কিন্তু সেগুলি লুফে নিয়েছে, সেটা আপনারা নিজেরাই দেখেছেন। শুধু আমাদের দেশের সীমানা পেরিয়ে কিন্তু বাইরেও এর একটা মানে আমি বলবো চাহিদা বেড়েছে। তো সেভাবেই আসলে আমাদের সকলের কাজ করা দরকার। আমি চলচ্চিত্র অঙ্গনে এখানে যারা উপস্থিত সবাইকে আমি সাধুবাদ জানাই, যে আমি জানি এই যে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আপনারা কিন্তু অনেক কষ্ট করে কাজ করে যাচ্ছেন আর এই সিনেমা শিল্প গড়ে তুলছেন। FDC-তে একটা ভালো কমপ্লেক্স তৈরি করার বহুদিন থেকেই আমরা উদ্যোগ নিয়েছিলাম, এই কাজটা খুব বেশি এগোচ্ছে না, এটাই আমার সব থেকে দুঃখ লাগে, কারণ এমনকি এর প্ল্যানটা সব কিছুই দেখে দেওয়া, কিন্তু এই কাজটাও যাতে একটু দ্রুত হয় সে ব্যবস্থা করা। আর FDC কমপ্লেক্স নির্মাণ এটা বোধহয় আর একটু দ্রুত কাজ করে দিলে আমরা মনে করি আমাদের দেশের জন্য অনেক ভালো হতো। আমরা এটুকু বলবো যে আমাদের পক্ষ থেকে সব রকম সুবিধা থাকবে। আর আগে এক সময় ছিল মানে সেন্সর বোর্ড নিয়ে অনেক অভিযোগ ছিল, তখন এই সেন্সর বোর্ডটা বাদ দিয়ে এখন সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়েছে। তবে এটা বলবো যে এটা ফিল্ম বন্ধ করার জন্য না, বরং উৎকর্ষতা সাধনের জন্যই দরকার। যদি কোথাও কোনো এমন কিছু থাকে যেটা হয়তো সমাজের জন্য খুব ক্ষতিকারক, নিশ্চয়ই সেগুলি বাদ দিয়ে পরিহার করে এটাকে আরও সুন্দরভাবে করা, সেই ব্যবস্থাটা করা দরকার। আর এ বিষয়ে একটা আইনের পদক্ষেপ নেওয়া হয়েছে যেটা মন্ত্রিপরিষদে অনুমোদন করে দেওয়া হয়েছে, পরবর্তীতে এটা এখন লেজিসলেটিভ বিভাগে ভিটিংয়ের জন্য আছে, এটা হয়ে গেলে পরে আমরা এই যে সার্টিফিকেশন প্রথাটা আইনগতভাবে যাতে চালু করা যায় সেই পদক্ষেপটা আমরা নেব। আরেকটি বিষয় হচ্ছে এক সময় ছিল এই অশ্লীল সিনেমা, মার দাঙ্গা অথবা শুধু অনুকরণ করা, সেগুলি না করে ভালো জিনিসটা শিক্ষা নেওয়া আর মন্দ জিনিসটাকে পরিহার করা, সমাজের জন্য কোনটা ভালো সেটা বিবেচনায় আনা, যে যখনই যে চলচ্চিত্র নির্মাণ করবেন সেই বিষয়টা দেখা দরকার। আর কিছু তো সিনেমা এমনই দরকার যে বাবা মা ভাই বোন সবাই মিলে যেন দেখতে পারি। আরেকটি বিষয় আমরা একটু পিছিয়ে আছি, সেটা হচ্ছে শিশু চলচ্চিত্র। আমাদের আসলে শিশুদের জন্য কিন্তু অনেক চলচ্চিত্র নির্মাণ করা উচিত, কারণ শিশুদেরও তো একটা
তাদেরও প্রয়োজন আছে, তারা অন্তত যাতে একটু হলে যেতে পারে বা সিনেমা দেখতে পারে বা দেখে তারা কিছু শিখতে পারে। কাজে এই শিশু চলচ্চিত্র যারা করবে তাদের জন্য আলাদা অনুদান একটু ভালোভাবে দেওয়া দরকার বলে আমি মনে করি। বাংলাদেশে একসময় মাত্র একটা টেলিভিশন ছিল সরকারি, আর একটা রেডিও ছিল তাও সরকারি। 96 সালে আমি যখন সরকার গঠন করলাম আমি এটা উন্মুক্ত করে দিলাম বেসরকারি খাতে। দেওয়ার পেছনে আমার একটাই উদ্দেশ্য ছিল, কর্মসংস্থান সৃষ্টি করা। আমাদের শুধু সাধারণ মানুষ, আমাদের শিল্পী কলা কৌশলী তাদের জন্য একটু সুযোগ সৃষ্টি করে দেওয়া। কাজে এখন আমাদের 45টা টেলিভিশন চ্যানেল, কাজে সকলে এখানে বেশ কাজ করার সুযোগ পায়। এরই সাথে বিভিন্ন মানে কলা কৌশলী বা অন্যান্য যারা আনুষঙ্গিক প্রত্যেকেরই কিন্তু ব্যাপক হারে কর্মসংস্থানের সুযোগ হয়েছে। তাছাড়া আমরা বিভিন্ন ডিভিশনে বা জেলায়ও আমরা টেলিভিশন সেন্টার করে দিচ্ছি। আমাদের কমিউনিটি বেতার, আমরা প্রায় 32টা কমিউনিটি বেতার কেন্দ্র সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে। 27টি FM বেতার আমরা দিয়েছি। আমাদের আমি জানি না, অনেক সময় আপনারা দেখেন কথা বলে যে আমরা নাকি কী টক শো হয়, এত টেলিভিশন খুলে দিচ্ছি তো সারাদিন তো অনেকে কথা বলে, তো অনেক কথা বলার পরে কে কে বলবে আমরা কথা বলতে পারি না। অথচ বাংলাদেশে এখন 2455টি পত্রিকা, 170টি অনলাইন সংবাদ পোর্টাল, 14টি IPTV অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে সবাই তো মন ভরে কথা বলছে। তারপরে কথা বলতে পারলো নাটা কোথায়, কে মুখটা বন্ধ করে ধরলো আমি তা জানি না। আমি দেখলাম ঘন্টার পর ঘন্টা অনেক কিছু বললো, সরকারকে নানা রকম সমালোচনা করলো, কোয়ার্টারে সব কথা শেষ কথা আমরা কথা বলতে পারি না। তা আমি অবশ্য একটু মজা করে একজন বলছিলাম যে এরকম যেই যখন বলবে তখন ওই বিদ্যুৎটা বন্ধ করে দিও, তাহলে আর শোনা যাবে না, তাছাড়া তো কোনো উপায় নাই, যখন বলতে যখন পারে না তখন বন্ধ করে দেওয়াই ভালো। যাক, সেটা এমনিই বলেছি, তা ঠিক আছে বলুক, সবাই যত কথা বলতে চায় বলুক। যাক, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করছি। আমাদের টেলিভিশনগুলি যারা চালাচ্ছে তারা কিন্তু এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমেই চালাচ্ছে। এর আগে কিন্তু তাদেরকে বিদেশে বিদেশি পয়সা দিয়েই কিন্তু স্যাটেলাইট ব্যবহার করতে হতো, সেখান থেকে তাদের বাঁচিয়ে দিয়েছি। কাজে সেটা আবার আমরা নতুন আর একটা স্যাটেলাইটও করবো, সেটা বিশেষ করে এই তথ্য সম্প্রচারে আরও বেশি উদ্যোগী হবে।